ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 18তম পুনর্মিলনী হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। দিনব্যাপী এই আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করছিলেন। ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডক্টর আব্দুল মোমিন চৌধুরী, সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক এবং বিভাগের চেয়ারম্যান আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিআইডিএ চেয়ারম্যান লোকমান হোসেন এবং কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসির সহ অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।